নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি বানাতে চলেছি চিকেন মোমো। আমি দু রকম ভাবে চেষ্টা করব, ফ্রাই আর স্টিক দু রকম ভাবে চেষ্টা করব। চলুন দেখে নিই খুব সহজভাবে কিভাবে বানাতে হয়। কি কি লাগছে একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা মেখেছি, খুব নরমও না খুব শক্তও না, এইভাবে এরকম নরম একটা মোটামুটি মেখে নিয়েছি। এখানে দেখুন, এখানে 250 গ্রাম মতো চিকেনের সলিড পিস নিয়েছি। এখানে আমার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি করে কাটা, তার সাথে আদা কুচি করে কাটা এবং দুটো কাঁচা লঙ্কা কুচি করে কাটা রয়েছে। এখানে লাগছে আমার সাদা তেল, নুন, মরিচ আর লঙ্কা। চলুন তাহলে আমরা রেসিপি শুরু করি। এখানে আমি চিকেনটাকে পেস্ট করে নিয়েছি, চিকেনটার সাথে খানিকটা রসুন আর খানিকটা আদা পেস্ট করে নিয়েছি এবং কিছুটা কাঁচা লঙ্কা। এবার ওর মধ্যে পেঁয়াজ কুচিটা যেটা আলাদা করে রেখেছিলাম, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে সবকিছু ভালোভাবে মেখে নেব। এইভাবে আমরা মাখছি জিনিসটা। এবার এর মধ্যে নুন, মরিচ, সাদা তেল আর লেবু সব দিয়ে একসাথে ভালোভাবে মিক্স করব। এবার এর মধ্যে খানিকটা লেবুর রস আমরা দিয়ে নিচ্ছি নুন মরিচ দেওয়ার পর, আর একটু সামান্য পরিমাণ সাদা তেল। এবার আমরা এই লেচির মধ্যে একটু একটু করে পুর নিয়ে নিয়েছি এবং পুরটা কিভাবে মুড়িয়ে এইভাবে মোমোর সাইজে করবো সেটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে দুটো দিক একসাথে মুড়ে যে যার পছন্দ মতো ডিজাইন করে নেব। এই দেখুন সুন্দরভাবে মোমোটা বানানো হয়ে গেছে। এইভাবে আমরা বাকি মোমোগুলোকেও বানিয়ে নেব। অন্য একটা পাত্রে আমরা জল নিয়েছি, জলটা এইভাবে গরম হবে আর টক বক করে ফুটবে। অন্য একটা পাত্র, এরকম ফুটো ঝাঁঝরি পাত্রের গায়ে সামান্য সাদা তেল মাখিয়ে এটা বসিয়ে দিতে হবে। এবার আমরা যে মোমোটা তৈরি করে রেখেছি ওটা এবার আমরা ওর ওপর দিয়ে দেবো সাজিয়ে। এবার আমরা চাপা দিয়ে দেবো এটা। এখানে যেমন আমরা স্টিমে বসিয়েছি, এখানে তেমনি আমরা ফ্রাইড মোমোটা করার জন্য খানিকটা তেল নিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে মোমোগুলো ছেড়ে দেবো, তেলটা একটু গরম হলে ছাড়বো। এইভাবে আমরা একটু ভালো করে উল্টে পাল্টে, একটু কম আছে ভাজতে হবে, বেশি আছে ভাজতে পুড়ে যাবে আর ভেতরে মাংসটাও সেদ্ধ হবে। কম আছে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এদিকে দেখুন 15 মিনিট রাখার পর আমার হয়ে গেছে। এবার একটু আমি সাবধানে আস্তে করে তুলে এদিকে দেখুন আমার ফ্রাইড চিকেন মোমোটা হয়ে গেছে। এটাকে আমরা তুলে নেব একটা পাত্রে, এরকম কাগজ বা টিস্যু পেপার নিয়ে তুলবেন, তাহলে বাড়তি তেলটা বেরিয়ে যাবে। এই দেখুন আমার ভাজাগুলো পুরো একদম ঠিক হয়েছে। এবার আমরা সাজিয়ে পরিবেশন করে দেখাবো। এই দেখুন আমাদের তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে ফ্রাইড মোমো, এটা হচ্ছে স্টিম মোমো, আর এবার এটা আমরা সসের সাথে পরিবেশন করছি। এখানে টমেটো সস আর এখানে ঘরে বানানো চিলি সসের সাথে। তো বন্ধুরা ট্রাই করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।